নমস্কার বন্ধুরা জব জেনেক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা রাজ্যে আবারও নতুন করে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের আপনাদের বেশ কিছু জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অফলাইনে এখানে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে লাইব্রেরিয়ানের পোস্ট কবে ভ্যাকেন্সি বের হবে সেই মতো নতুন করে কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রতিটা ক্যান্ডিডেট এখানে অফলাইনে আবেদন করতে পারবেন তো কীভাবে এখানে আবেদন করবেন কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব তার আগে বলে রাখবো ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিংক থাকবে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষামূলক নোট ও কারেন্ট অ্যাফেয়ার্সের নোট সম্পূর্ণ বিনামূল্যে সেখানে প্রোভাইড করা হয়ে থাকে এছাড়া এই অফিশিয়াল নোটিশটি এবং আবেদনের ফর্মটি আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এই হলো সেই আবেদন ফর্ম এই আবেদন ফর্মটিকে আপনাদের প্রিন্ট আউট করতে হবে এ ফোর সাইজ পেজে এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করার পর এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে তার সাথে অ্যাটাচ করবেন এবং ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদের একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে পনেরো সাতের মধ্যে আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে অর্থাৎ পনেরো সাতে কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট আশা করি বুঝতে পেরেছেন এই আবেদন ফর্মটি আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এই আবেদন ফর্মটি ভালো করে ফিল আপ করে নেবেন বাই হ্যান্ডে ফিল আপ করার পর নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন পনেরো সাতের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজ নাম্বারটি আপনাদের শো করছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ করা হয়েছে যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ ভাগ করে দেওয়া রয়েছে এক্ষেত্রে প্রতিটি শূন্য পদে আপনারা প্রতিটা ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী বলা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা রয়েছে আপনাদের অবশ্যই গ্রাজুয়েশান পাস হয়ে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপরে বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ওপরে আপনার আপনাদের যদি গ্র্যাজুয়েশান পাস থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ আপনাদের থাকতে হবে সঙ্গে কিন্তু বাংলা আপনাদের বলতে লিখতে পড়তে জানতে হবে এবার এই কথাই কিন্তু এখানে বলা রয়েছে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এজ লিমিট যেটা বলা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে এস বয়সের সীমায় পাঁচ বছর তিন বছরের ছাড় কিন্তু যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী দেওয়া হয়ে থাকে তা আপনারা পেয়ে যাবেন স্যালারি দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে এবং এখানে আবেদনের লাস্ট ডেট যেটা আমি বলেছিলাম যে পনেরোই জুলাই কিন্তু আবেদনের লাস্ট ডেট এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করে ফেলতে হবে ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে অফলাইনে আপনাদের আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে দেখতে পাচ্ছেন অফলাইনে আবেদন করতে গেলে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স কপি সেল প্যাটেস্টেড করে আপনাদের জমা করতে হবে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবং বাকি ডিটেলসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে সমস্ত রকম ডিটেলস দিয়ে দিয়েছে এবং এখানে আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে এটা পশ্চিম মেদিনীপুরে রিক্রুটমেন্টই করা হচ্ছে তো যারা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করেন তারা অবশ্যই এখানে আবেদন করুন এখানে কিন্তু আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না শুধু আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এবং পরবর্তীকালে রিটার্ন এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেক্ট করা হবে তো এই নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা টেলিগ্রামে গিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাপসটিকে ডাউনলোড করে টেলিগ্রামে গিয়ে আপনারা সার্চ করতে পারেন জব জেনেক্স বলে সেক্ষেত্রে আপনারা আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হলে সেখানে বিভিন্ন রকম শিক্ষামূলক নোট কারেন্ট অ্যাফেয়ারেন্স এবং বিভিন্ন রকমের চাকরির আপডেট আমরা প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন কোনো কিছু জিজ্ঞাসাও থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ভালো করে রিড আউট করে তারপরেই আবেদন করবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও